আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে এনটাইর ব্লগ থেকে তুমি সবাই ভালো আছেন। তো এখন সন্ধ্যার একটু আগে বিকালের দিকে এখন যাচ্ছি একটু বাজারে। আর সবাইকে বলে রাখি, সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। তো রোজা তো শুরু হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি বাজার, দেখি কিছু আনতে পারি কিনা, না হলে রোজার ভিতরে আনতে হবে। তো আমি আজকে এই ভিডিওটা আর কি আজকে করতেছি রোজার একদিন আগে শনিবারে, আর ভিডিওটা তো আপলোড হবে রবিবারে। তো তখন তো রোজার দিন তো থাকবো, তো দেখি আজকে যদি কিছু আনতে পারি তো আনবো, তা না হলে টুকটাক কিছু আনার পরে বাকি আবার কালকে আনবো। তো দেখি গিয়ে বাজার কি আনতে পারি আম্মাবাসের সাথে, তো আপনারা দেখতে পারবেন কিছু আনা হয় কি না কি না আনি। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি। ভালো লাগে অবশ্যই কষ্ট একটি লাইক দিয়ে দিবেন, আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। হয়তো কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আর কমেন্ট করেও জানাবেন যে কেমন লাগলো। চলুন যাওয়া যাক, ওই ঘরে তো লাইট নেই জানেন, আরো বিকাল বেলা অন্ধকারে মেতে হয়ে যায় সেই কারণে এই ঘরে আর আসছি এখন, কারণ এখন তো লাইট ছাড়া শুধু এই ঘর আর ওই জায়গার লাইটটা আছে। তো যাওয়া যাক ঘরে। দেখেন এখন আর কি বাজার যাচ্ছি আমরা গাওয়ের বাজারে, এই বাসার সাইডে এখানে তো বাজার আছে, তো ভাবলাম গায়ের ওদিক থেকে আনি, কারণ আমাদের বাসার সাথে যে বাজারটা তো কিনগাম বাজার, তো এই বাজার থেকে গাওয়ার যে বাজার সেখানে একটু কম পাওয়া যায় যে কোনো জিনিসই, দামে কম থাকে, সেই জন্য ওখানে যেতেছি। বাজারের ভিতরে ঢুকে পড়ছি এখন, মুরগি তো নিব, এখন সামনে যাইতেছে সামনে মুরগির দোকান, এখান থেকে নি, দেখি কত টাকা করে বিক্রি করে। দেখেন এদিকে যে লাল মুরগি আছে বড় তো, আর এগুলো মনে হয় পাকিস্তানি, কারণ দেশি মুরগি এখন দোকানে এদিকে পাওয়া যায় না। দেশি মুরগি এমনি রাস্তায় যে বসে থাকে বা বিক্রি করে ওখানে পাওয়া যায়, এগুলো পাকিস্তানি। আর এগুলো লাল কক মুরগি, সাদা মুরগির দাম শুনলাম 70 টাকা করে বিক্রি করতেছে, 70-75 টাকা করে। তাহলে কত দাম বেড়ে গেছে এই রোজার জন্য, আরও সাধারণ মানুষের সব কিছুই দাম বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের হাতের নাগাল থেকে। পাকিস্তানের মতো যারা সাধারণ মানুষ তারা তাদের খেয়ে পরে বাঁচতে অনেক কষ্ট হবে, সব কিছু সব কিছুতেই এতটাই দাম সব জিনিসপত্র। এমনিতে এদিকে অনেকই মাছ তো থাকে বিকালবেলা, কিন্তু আজকে দেখতেছি দেখেন মাছের এই জায়গাটা একদম ফাঁকা, আর এই সবজিগুলো দেখতেছেন একটু পচা ঠসা বাঘা হিসাবে কম দামে বিক্রি করে, যারা নেওয়ার নেয় একটু নষ্ট আছে এরকম টাইপের আর কি, সবজি একটু পচা বা থেঁতলে গেছে এরকম। দুই কেজি দেন, অনেকদিন মানে ধরো এটা মুরগি ধরো, মুরগি ধরো রসুন কয়টা করে, কয়টা করে রসুন 40 টাকা, 30 টাকা দিবেন না
আপ দিয়ে দিয়ে দেন, এত লাগবে না। আজকে তো সবকিছু নেই নেই, টুকটাক আর কি কিছুই নিছি মাত্র। আর তাছাড়া যা লাগে রোজার ভিতরে একদিন একদিন করে নেওয়া যাবে। আজকে সব কিছু নেই নি, আর টাকাও তো নাই শর্ট, যা পারলাম তাই কিনে আসলাম। তো বাসায় আপনাদের দেখাবো যে কী কী নিলাম, অবশ্যই দেখতে পারবেন। হেঁটেই যাইতেছি, হেঁটে আসছিলাম, হেঁটেই যাইতেছি। দশ পনেরো মিনিট লাগে, এত তো দূরও না, তাই কত দিয়ে আসা যায় 5 টাকা। এখানে বাসায় চলে আসছি, এই বাজার এসব করে দেখছি নি। আর এখন যে বেগুন গুলো দেখে ছোট ছোট, তো এগুলো গ্রাম থেকে আনা হয়েছে, ওই শেরপুর থেকে আমার খালা দিছে, তো গেছিলাম খালার বাসায় দেখছি নি, তো সেখান থেকে আনছি এই যে বেগুন গুলো। তারপরে এই যে বড় বেগুন গুলো, এখানে ছোট বেগুন গুলো বেশি সুন্দর, এগুলো ভর্তা ভালো লাগে তেলে ভেজে। যারা খাইছেন তারা তো জানেন ছোট বেগুন গুলো এমনি মজা আছে অনেক, তরকারি রান্না করলেও ভালো। আরে আজকে বাজার তো দেখলেন বেশি কিছু আনি নেই, হয়তো কালকে আগামীকালই আনতে হবে রোজার ভিতরেই। মুড়ি টুড়ি বুট কিছু এখনো আনা হয় নাই, কালকে তো কখন গিয়ে আনি। তো আজকে তো পেঁয়াজ নিছি, দেখলেন ব্যাংকের থেকে 2 কেজি পেঁয়াজ, তবে হয়তো পেঁয়াজ শর্ট পড়তে পারে সেই জন্য নিয়ে আসলাম এটাই। তাছাড়া আরও আছে এখানে যে রসুন নিচে 1/2 কেজি, সেটাও তো দেখছেনি। আর মুরগি যেটা নিচে সেটা আম্মা কেটেও ফেলছে। আর এই হলো এক নিচে, এখানে দেখেন 1 প্যাকেট খেজুর, এখানে 1 কেজির প্যাকেট তো খেজুর। এটা বক্সেও রাখতে হবে, এখান তো শুধু প্যাকেটেই রাখছি, বক্সে ভরবো থাকা হবে তো। আর এগুলো তো এদিকেই থাকে রসুন পেঁয়াজ। আর এই দেখেন এখানে এই যে মুরগি, এই যে কেটে এখানে রেখে দিছে ধুয়ে, গ্যাস নাই না হলুদ মুরগি মাইতে দেই ফলার। এই মশলা তো কাটতেছে বাইটে সব রেখে দিত, গ্যাস আইব দেরি করে 12টার দিকে। দেখে গ্যাসের দেখেন তো আইব কি শব্দ কেমন, একটু শব্দ করে না গ্যাসের, কিছুই নেই। নিয়ে যাই দেখি ধরে রুমে আনলাম, এখানে তো লাইট আছে, বক্সে দেখি হাঁটে নাকি, বক্সে খুলে রাখবো আর কি, প্যাকেটটা খুলে রেখে দিব। দেখেন তো এতটুক বক্স, এখন 1 কেজি হয় কিনা, খুলে রাখলে তো হইব, এমনি তো বড় ছড়ানো দেখে খুলে রাখলে হবে সম্ভবত। এই দেখেন বক্স এমনি ভালোই আছে, বক্সটাতে চিনি ছিল সেই জন্য ঠিকঠাকই আছে। শেষ ওই দেখেন এখানে তো, আর এগুলো হয়তো পলির ভিতরে রেখে দেয়, এগুলো আগে খেয়ে শেষ করা যাইব, আর ডিব্বার গুলা পরে খাওয়া যাইব। এখান থেকে দু একটা নিয়ে রাখি, দেখি পরে পরে। এখন ঠিক আছে দেখতেছেন খেজুর গুলো 130 টাকা নিছে, এগুলো বেশি দামিটা না, একটু কম দামিটাই। এই বক্স আটকে নাকি,
এটা উপরের দিকে রাখি। দেখলেন আজকের ভিডিওটা, তো জানেন আপনাদের কাছে কেমন লাগলো। আর দেখলেন তরকারি এইসব তো রেখে দিতে গেছি নাই, কে জানে কখন আসেন। মনে তো হয় আস্তে আস্তে সেই 12টার অনেক পরে আসবে, তো তখন রাঁধতে রাঁধতে তারপর সেরি টাইমেও চলে আসবে। তো আজকে হয়তো ঘুমানো আজকে আর হইব না, কারণ ঘুমাবো কিভাবে, ওভাবে রাঁধলেও আম্মাও তো ঘুম জাগা থাকবে, আমিও তো ঘুমাতেই পারবো না, আবার সকালে পরীক্ষা আছে। তো দেখি কিভাবে কখন গ্যাস আসে, কিভাবে রান্না করে, আল্লাহ যেটা ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানেন আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।